রাজার রাজা ও রামেশ্বর বিদায়বার তোমায় সাজ ঘরে রাজা সাজব না তুমি নকল পোশাক পরিয়ে আমার অনেক দিয়েছ সাজা দেখবে আমার কেউ নেই, কেউ নেই, ছেলে মেয়ে নেই, বুড়ি বুড়িও নেই, বুড়ি ওই হেঁকাদি করে মারা গেল 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 ঠান্ডার সময় মারা গেল। পাড়ার ছেলেদের বললাম, বলে একটা মেয়ে দেয়া, বলে তোমার বয়স হয়ে গেছে। আমার খুব বয়স হয়েছে, 64 বছর বয়স হয়েছে, খুব বয়স হয়েছে, মেয়ে আমি পাবো না? সকালে সেলুন দোকানে চলে যাবো, মাথা চুলটা একটু কলক করবো, আর মেয়ে খুঁজে খুঁজে বেড়াবো। শরীরের স্টোন ক্ষমতা আমার ভালো আছে, সবাই বলে বয়স হয়ে গেছে, আমার বুকে দোষ গো, রেস নিয়ে নি, সকালবেলা মেয়ে খুঁজে খুঁজে চলে যাবে। দিদি গো, সংসারের কথা কি বলবো, আমার স্বামী সারাক্ষণ ফোন ফোনারে ফোন, এই ফোন ফোন করে না আমার সংসারটা পুরো শেষ করে দিল। আজকে সব কথা আমার মামার শ্বশুরের কাছে বল। দেখেছ, এই হলো আমার মামার শ্বশুর, ঘুমাচ্ছে দেখো, একেবারে যেন কোলা ব্যাগ। দেখি একবার ডেকে দেখি, মামা, ও মামা, মামা গো। কতদিন কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তব মুখ খানি, স্মৃতির মুকুলে আজ তবু ছায়া পড়ে রানি। কিছু বলবি না, আমার ব্যবস্থা করতে হবে। কেন, কি হয়েছে বলো? কোথায় এত ফোন করি? কটা ফোন বলো? পাঁচটা ফোন, একটা ছেলের পাঁচটা ফোন। হ্যাঁ মামা, ব্যবহার করে কি করে বলেন, ভগবান জানে। মেয়েটা কি দেখতে খারাপ? আমি আন্দামানতে ধরে নিয়েছি, দেখার মতো মেয়ে। ছেলেটা আজ বাড়িতে আসুক, একটা ব্যবস্থা করে দিয়ে তবে আমি ছাড়ব। যদি ভালোবাসো একে জনকে, তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে, এই দ্বিধাহীন ভেব না গো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর, এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর। ডিজে বাপি, টু সাইড নাম্বার 4। দাদা কথায় আছে, মানব জন্ম দুর্লভ জন্ম, এলো জন্ম চলে গেলে পাওয়া যায় না। তা আমি যখন পৃথিবীতে একবার জন্মগ্রহণ করি, প্রত্যেক মাস যদি ভালোবাসা দিয়ে যাবো, তাই পাঁচটা ফোন, 35টা মেয়ের সঙ্গে কথা বলি, তার মধ্যে 10টা কানা, 15টা খোঁড়া, বাদ বাকি সব ভালো। তা কানা খোঁয়া বলতে ভালোবাসার ইচ্ছা থাকে না, কানা খোড়া গোকাক সব ভালোবাসার অধিকার আছে, সবাই ভালোবাসতে পারে। আমার জীবনে প্রতিকারে প্রত্যেক মানুষকে ভালোবাসা দেবো, শুধু ভালোবাসা বিলিয়ে দিয়ে যাবো। মামা, যুধিষ্ঠি, কি হয়েছে? কি তোর কটা ফোন রে বাবা? 5টা। কজা ফোন করিস? 35। বাহ, কন্ট্রোল ক্ষমতা তোর ভালো আছে। ক্ষমতা আছে বলে দেখাচ্ছি। বৌমা কি দেখতে খারাপ? কেন বাড়িতে অশান্তি করছিস বলতো? কে করলো কি? কেন বাড়িতে অশান্তি করছিস বল? আচ্ছা মা, মানুষ যদি মানুষকে ভালোবেসে ফোন করে, তাই ফোনটা ধরতে পাবো না? ও, ওরা তোমার ভালোবেসে ফোন করে কেন? আমি তোমার ভালোবাসি না? এতদিন যদি তুমি আমার ভালোবাসতে, কবে আমার কোলে সন্তান আসতো? বাজে লোক দেখা নেনি নেবে নেনি। এই এদের মেন গন্ডগো, এতদিন পরে বোঝা গেল এই মেন গন্ডগো। গুন্ডা গাইবে কার? হাতর সেটা তো একবার। সব তোমার বাবা মা দোষ,
সব তোমার বাবা মা তোর একদম বাবা মা তুলবে না বাবা মা একদম আউল তুলবে না আউল পুরো ভেঙে দেবো একদম ভাড়া সংযোগ করো যথেষ্ট পরিমাণে আমি তোমার মামা শ্বশুর তুমি আমার চেনো কোন মুহূর্তে কি করে দেবো কি করবে কি মাথা এখন বিছুটা আছে পাগলা মারছে সরে আয় কামড়ে নেবে বিষ হবে এদিকে আয় তোমার মামা শাশুড়ি মরে যাওয়া পথে মাথায় বিছুটা আছে রান্নার ব্যবস্থা করে যাও যাচ্ছি রান্নার ব্যবস্থা করে যাও যাচ্ছি ফিরেছি দেখি জানো তোমার এই গুলো তো পারে ভাগ না ফোন করা বন্ধ কর সব এই মেয়ে ঠাকুর তো ঠাকুমার তো হ্যাঁ গোড়ায় গন্ডগোল যাকে বলা হয় টাওয়ারের ডিস্টার্ব শালা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধান সেটা পরের মেয়ে আমি কত ম্যানেজ করবো বলো দেন এই ফোন ঢুকেছে ওই ফোনে দেখে চুম দেবো ওদিকে মেয়েটা দাঁত পড়ে যায় চুম খেয়ে তো শরীরটা শেষ করে ফেলি চুমের গতিখানা দেখে শুধু ফোনের স্পিকার ফাটিয়ে দেবো একবার হ্যাঁ শুধু চুমের গতিখানা দেখে নাও তুই মা ভাঙনা খাই আর ভালো লাগে তোর মামি মরে যাওয়া পথ আমার ইচ্ছা হয় একটু চুম টুম খাই লিভার ঠিক আছে তো হ্যাঁ আমার লিভার ঠিক আছে যাও খেয়ে চলে তোর লজ্জা করছে না মামার সামনে চুম খাচ্ছি খুব ভালো লাগে মারি বা তোর মামি নি তো এই সামনে দাঁড় নিব কোথায় এ দেখানে এই ফের ফোন ঢুকেছে সেটা পরের মেয়ে আমি কত ম্যানেজ করবো বলো তো আমার দিল্লি থেকে ফোন করে দিল্লি দশ বছর প্রেম করছি কিন্তু চোখে দেখি দিল্লি চলে গেছি ফোনে ফোনে ভালোবাসা চালিয়ে যাচ্ছে হ্যাঁ শুধু স্টাইল খানা দেখে না হ্যালো কে রিয়া মাই সুইটি তোমার সকালবেলা তরকারি আর রুটি দুই মা ভানা খাইয়া খুব ভালো লাগে তো আমার যখন ইয়ং বয়স ছিল না তখন তো আর ফোন ছিল না এখন করে ফোন উঠেছে আর মেয়েদের সঙ্গে কথা বলতে এত ভালো লাগে না বলার হেভি লাগে পুরো বয়সে মোড়া গ উঠলে যাওয়া হয় চুপ করে দাঁড়িয়ে ফোনটা করে দেখ কেন লাগিয়ে দিই খুব অল্প বয়স তো কচি মত হ্যালো হ্যালো আমি যাবো বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছেন আমার ভাগনাও বাচ্চা ছেলে তো ছেলেরা বাড়ি আছে উঠে আনতো আমি আমার মামা আমার কন্ট্রোল ক্ষমতা ভালো যাবো হ্যাঁ অগাধ সম্পত্তি সত্তর আশি বিঘা জায়গা হ্যাঁ অগাধ সম্পত্তি ঘর বাঁধা জায়গায় রাস্তা শুয়ে থাকে হ্যাঁ পাশে কে কথা বলছে ওর ভিখারি কথা বলছে হ্যাঁ 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 না না সব ইয়ে জল জমি সব হ্যাঁ সব জল জমি হ্যাঁ পাশে ভিখারি দশ টাকা হবে না বলে একশো টাকা ওর বাবা যেন টাকা পুঁতে রেখে হ্যাঁ হ্যাঁ এখনই বেরিয়ে আছি হ্যামসাম দেখতে তো শালা হেসে যে শুয়ে পড়তে কন্ট্রোল ক্ষমতা নেই সে বলে আমি প্রেম করবো হ্যালো হ্যাঁ হ্যাঁ চাচা চাচাকে নিয়ে যাও স্কর্পিও না টাটা সোমনে বেরিয়ে আছে এক্ষুনি হ্যাঁ চাকা নি মাঝে মাঝে ঠেলে যায় আবার সাইকেল নিয়ে যায় হ্যাঁ সম্পত্তি বলতে কি বলবো জামতলা বাজার চার বিয়ে জায়গা হ্যাঁ গাড়ি চারটে বাইক আছে দুটো বাস আছে ড্রাইভার নিয়ে ড্রাইভার পাওয়া যায় না গাড়ি বসে দেখিস তো দন্যে হাম বল হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বেরিয়ে আছে লিভার ডাউন তোর লিভার ডাউন তুই বেশি কথা বলিস সেই আবার হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যামসাম দেখতে ও সিনেমার নায়ক নায়করা অনেক বাড়ি ছিল যাইনি অগাধ সম্পত্তি ছেলে আর কোথা যাও বলো হ্যাঁ হ্যান্ডসাম দেখে কালকে দেবশ্রী এসেছিল বলে বুড়ো বাবু ব্লাউজ কাঁথা লোক নি তুমি চলো এ তোর ডেকে তুই যাবি এখন তুই এত গুলুস কেন দেব হ্যালো হ্যাঁ হ্যাঁ এখনই বেরিয়ে আছে হাত ভেঙে দেবো একদম কেন মাই নামি যাবি তোর মামার কারকে হাত দিচ্ছিস কি হয়েছে কি যে যার পথ সেই তার দেখ মামার বাঁচতে দে হ্যালো সর্বনাশ বুড়ো বয়স যদি এমন মোশান থাকে তা ইয়ং বয়সে কেমন ছিল দাদা মামাতে কাটে যে অভিজ্ঞতা হলো কি বলতো যদি কোনো মানুষ মরতে যায় কোনো মেয়ে ফোন করে চাঙ্গা হয়ে যাবে সালা মেয়েরা ম্যাজিক বলো যেখানে লাগাবে সেখানে চাঙ্গা ওদের কে প্রেম করে কালে পাশে বারান্দায় শুয়ে আছে তা সেটা কারেন্ট লেগে তার পাশে অন্ধকারে বিড়াল ডেকে উঠেছে কাপড়ে পেশাব করে ফেলে সেই লোক বলে আমি প্রেম করবো প্রতিদিন সকালে পেপার খুলে দেয় সাহেব বড়দের বিয়ে হচ্ছে তা মামা যে চৌষট্টি বাজে আমি গইতে সাহেব বড়দের কেন বিয়ে হবে না যাই হোক মামার ঘাটে একটা চাপিয়ে দিয়েছি তবু আজকে চৌত্রিশটা যে প্রতিকায় প্রত্যেক মাসকে ভালোবাসা দেবো শুধু ভালোবাসা বিলিয়ে দিয়ে যাবো না শুনলে শুনো না কোনো জানলে জানো না কোনো জানালে আছে ছুমে খাইয়াল ও মিনি পল 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 ইয়াদ রে তারে পাইঙ্গে
খালি মেরা রূপী শিকার কি কঙ্গন তুমি না খাই মেরা রূপী শিকার কি কঙ্গন তুমি না খাই মেরা গহনি কাজল মেরা গাদি খাঝুমি খায়াল হমনি পল 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 আতরি তারি পাইঙ্গি মেরা রূপী শিকার কি কঙ্গন তুমি না খাই মেরা রূপী শিকার কি কঙ্গন তুমি না খাই বাবা মাথা খারাপ করে দিল দাদা, একটা মদ্য মাথা খারাপ করে দিল। বলে আমি তোমার ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, খেতে গেলে ফোন, ঘুমাতে গেলে ফোন। কিন্তু আমি যে হিজড়ি, এই কথাটা ওর কাছে বলা যাবে না, বললে কিন্তু বউ বউ করে ছুট মারি। তাহলে এই গলার টোন চেঞ্জ করে মেয়ে গলায় কথা বলবো, তাহলেই বুঝবে আমি সত্যি সত্যি মেয়ে। তো যাই হোক, ও আমার ঠিকানা দিল, সুন্দরবন ডোঙাজোড়ায় নামতে নামলা, কোথায় যাব দেখি ওই মদ্য কখন ফোনটা করে। ও বাবা দেখেছো, বলতে বলতে ফোন করেছে, মানে মাল ফোন নিয়ে ঘুরছে। কিন্তু এই গলায় কথা বলবো না, গলার টোন চেঞ্জ করবো, না হলে সব জেনে যাবে। ফোনটা এসছে, একটু ধরে নি। হ্যালো। হ্যাঁ হ্যালো। এই তুমি কোথায়? আমি এই তো ডোঙাজোড়া। কিন্তু আমি তো ডোঙাজোড়া 32টা পোলের কাছে। ও বাবা ওখানটা তো আর আসতে হবে, কত দূর যাবো? ওই দেখো না, জিজ্ঞাসা করে করছো, আমি বলে যেখানে গাজন হচ্ছে ওখানটায় যাবো। বললো না দেখিয়ে দিবি? হ্যাঁ গড় গড় করে দেখিয়ে দিবি। তবে আমি তোমার দাঁড়ি পারলা। সত্যি বাবা তোমার সাথে আমি কথাই বলে পারবো না। আচ্ছা আমি কি বলি? হ্যাঁ বলছি, আমি লক্ষ্যে জিজ্ঞাসা করে আমি গাড়ি উঠছি। হ্যাঁ হ্যাঁ ওই বাপিদার দোকানে জিজ্ঞাসা করবে। আচ্ছা ওখানে গিয়ে ফোন করে নেবো, ফোনটা কাটবে না প্লিজ। ফোন কাটবো কেন, দু হাত ধরে আছি। আচ্ছা ঠিক আছে, গিয়েই তোমাকে কল করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ডার্লিং ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই ভাই রে, এই ডোঙাজোড়ায় গাজন হচ্ছে কোথায় রে? হ্যাঁ আচ্ছা এই ব্রিজ দিয়ে, আচ্ছা ওইখানে যাবো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উল্টো পাল্টা যা টাওয়ার বসে, তা ধরে না আমার মাথায় বসা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি কানে কালা? হ্যাঁ আর কালা। আচ্ছা আমি কি বলি? হ্যাঁ বলো। বলছি তুমি তোমার ঠিকানা দিলে। হ্যাঁ হ্যাঁ। যে ডোঙাজোড়ায় যে পোল আছে, হ্যাঁ ওইখান থেকে যেখানে গাজন হবে ওখানে আসতে, আমি তো এলাম, কিন্তু তুমি কোথায়? আরে রাস্তার পাশে মেশিন ভ্যানের উপরে বসে আছি। ও ভ্যানের উপরে বসে আছো? হ্যাঁ। বলছি সোনা, সকালবেলা টিফিন করেছো? হ্যাঁ থালাখানে পান্তা মেরে চলে এসেছি। ইয়ে বাবা পুরো গাঁয়া মারলে বাবা পান্তা খেয়েছে। হ্যালো হ্যালো, পান্তা খেয়েছো? না না, শুনেছি মানুষ গল্প করে যে পান্তা খেলে নাকি মানুষের শরীর ঠান্ডা হবে। তো আচ্ছা বেশ, কিন্তু তুমি তো আমার দেখোনি। নো, তুমি আমার দেখলে চিনতে পারবে। তুমি কি পরে আছো? আমি একটা নীল রঙের স্কার্ট পরে আছি। আবার এই কার্ড গড়ে এইসব পরতে গেলে কেন? এ বাবা গাঁয়া মাল মূর্খ মাল স্কার্ট বোঝে না। হ্যালো হ্যালো। আরে বাবা কার নয় স্কার্ট, ওই কার্ড গুলো যে কোনো একটা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সামনাসামনি গিয়ে কথা হবে কেমন? হ্যাঁ হ্যাঁ এই যাই। এসো এসো পা পা করে আগিয়ে। আচ্ছা এই যাই, তোমার কাছে গিয়ে কথা হবে। হ্যাঁ এসো এসো। বাবা তোমার তো দারুণ দেখতে গো। হেভি দেখতে, এসো কোনো আর। তুমি আমার দেখো, তুমি আমার দেখলে তুমি পুরো পাগল হয়ে যাবে। না না পাগল হলে হবে না, মাথা ঠিক রাখতে হবে। আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, প্রেম করলে অনেক আঘাত হয় ঠিক আছে। হ্যাঁ 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 এই যাই তোমার। এসো এসো। আমার সোনা বন্ধু রে যেও তুই, কোথায় রইলা রে? আমার শরীর কামড়াচ্ছে তো। আমার সোনা বন্ধু রে যেও তুই, কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় বন্ধু, দিনে রাইতে তোমায় বন্ধু, তুই যা মরি রে। সোনা বন্ধু রে যেও তুই, কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে হেও তুই, কোথায় রইলা রে? মোবাইল আমার খোল হায়াত মান, দেনারে মিস কল,
তোমায় দেখে কি বাড়ছে মনের বল বন্ধু, তোমায় দেখে বাড়ছে মনের বল, কোথায় ঢালি টাইম কলের জল। মানে তুমি সেই লোক? হ্যাঁ, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, চলো এসো বসে গল্প করি। বাবা বুড়ো বয়সে জিনিস একটা জুটিয়ে দিয়ে সবই কপাল কপাল। আমার দেখতে কেমন? একদম বানর। এটা কিন্তু খুব বাজে জিনিস কিন্তু। না গো, আমি বলে ফেলেছি। আমার এই বাচ্চাবেলা টাইপার হয়েছিল না, সেইভাবে মাথার চুল সব উঠে সাদা হয়ে গেছে। এ বাবা, তোমার দাঁতে পোকা দুটো। বাচ্চাবেলা প্রচুর হারে দুধ খেতাম না, সেইভাবে দাঁতে পোকা ধরেছে। তুমি আমার কাছ থেকে সরে যাও। কেন? তোমার গালে থেকে কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে। খুব গন্ধ বেরোচ্ছে। তুমি দাঁত মাজো না? এক বছর মাজিনি। তোমার অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই, যে যার পথ ধরে সেই তার বেরিয়ে চলে যায়। মানে কেউ কার সঙ্গে ঝগড়া করে না? সত্যি বাবা, খাবার আগার আশা করে না। আচ্ছা ভালো হয়েছে। বলছি লেখাপড়া শিখেছো? লেখাপড়া? হ্যাঁ লেখাপড়া। বিএ সেকেন্ড ইয়ার কমপ্লিট? না আনকমপ্লিট। মানে ফেল করেছো? ইচ্ছা মতো ফেল করেছি। কেন? মাস্টারদের কথা আমি শুনবো? কখনো পাস করবো কখনো ফেল করবো সব ব্যক্তিগত ব্যাপার। মাস্টারদের কথা শুনে লেখাপড়া শিখে রাস্তাময় পাগল হয়ে ছুটি আর শেষ এইসব কোয়ারে রে। মানে নিজে নিজে মাস্টার? নিজেই সব। সত্যি মাস্টার বাবু নমস্কার। আচ্ছা ভালো হয়েছে। বলছি বাড়িতে কি করা হয়? বাড়িতে 70টা মোষ আছে, চোরাতে হয়। কার মোষ? কে চোরা? আমার মোষ, আমি চোরাই। আমার পা দেখে বুঝতে পারছো না আমি তো মই শাশুর তো। এ আমি বলি শোনো, যাকে ভালোবাসি না হ্যাঁ সে কি করলো জানার দরকার নেই। নো, আসল কথা কি বলে তো, যার মন ভালো তার সব ভালো। বুট কথা। আগে বলে আমার দেখতে ভালো। তোমার হেভি দেখতে, কেউ তুলে না যায় না কপাল ভালো। কে নিয়ে যাবে? যদি নিয়ে যাবে তুমি নিয়ে যাবে। কিন্তু শোনো, আমার কয়েকটা প্রশ্ন আছে। বললো? হ্যাঁ বললো। হ্যাঁ শুরু করো। শোনো, যদি সেই প্রশ্নগুলো ঠিক মতো উত্তর দিতে পারো তুমি যা বলবে আমি তাই শুনবো। বইনো শুরু করো। এই ফাস ধরে নাও, তুমি সুখ আমি সাদি, তুমি বাস আমি লরি। এই না, তুমি আমার বাস বলো না, বাসের মধ্যে ভিড় হয়। আমার লরি লাল বালি লোড হয়, ইচ্ছা মতো রাস্তা ডেবে যায়, আবার কেন্দ্রে টেনে তোলা হয়। মানে প্রচুর হাই? হ্যাঁ 10 ফুট 15 ফুট ইচ্ছা মতো লোড হয়। সত্যি রে বাবা, পাঞ্জাব লরি নমস্কার। আচ্ছা ভালো হয়েছে। বলছি আমার দ্বিতীয় প্রশ্ন বলো। ধরে নাও আমি জল তুমি নদী, আমি ভোঁদা তুমি ভুঁদি, ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে, কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই শোনা। কেউ কিচ্ছু করতে পারবে না শোনা। তুমি ভাত আমি তরকারি, হ্যাঁ এসো এবার এনজয় করি। বাবা তুমি কি আমার খেয়ে নেবে না? মেয়েকে খেয়ে নেবো একদম। এই বলছিলাম, ওই সকালে টিফিন করেছো? তো বাবা কোথায় টিফিন করবো, ফোন করলে চলে এলাম, সময় পাইনি রে বাবা সময় পাইনি। প্রেম করবি না টিফিন করবি? এই কোনটা করিবি? আমি কি বলি শোনো, তুমি পরে টিফিন করে নেবে। আমার বাবা জীবনে এরকম গলা আমি শুনিনি। কি রে, কি হয়েছে? আমার রেগে দিয়ে পালে চলে যাচ্ছিস? না না আমি একটু বাজার যাবো, আমি আসছি। এই একটা কথা বলি শোন, আমার গলা শুনে ভয় পেলি? শোন আমার বাচ্চা জীবন তার গলা এমন, মনে কর আমি বিষ্ণু পিয়া তুই নিমায়, তুই থাক আমি পালা। এই কই যদিষ্টি, ও বাবা ছুটা। ও জানে জিগল, ও জানে জিগল, লে গই মন কোনারে গরে রে উমল, মন জে দিলে ভাই, ও জানে জিগল, ও জানে জিগল, লে গই মন কোনারে গরে রে উমল, মন জে দিলে ভাই, মন জে বাবা। তুই কার নাম্বার দিতে মানুষ মেরে ফেলে? এটাকে আমার ভাগ্ন, মানে তুই ওর মামা, ওর আমি চিনি না, তুই ফোন করেছিস তুই আমার সঙ্গে জল। বাবা তুই ম্যানেজ কর বাবা, আমার মেরে ফেলে বাবা। ওটা সব ঠিক আছে তো? এর নেগেটিভ পয়েন্ট সব ঠিক আছে, মাঝখানে ফিউজটা উড়ে চলে গেল বাবা। এতে হেভি জিনিস একবার। হ্যাঁ মা ভালোবাসা দিতে এসছো, যতক্ষণ ভালোবাসা দেবে পুরো টাক ফাটিয়ে দেবে।
এ দ্বারা কোনো সম্ভাবনা নাই, ভেজে দে তুই যে মারালো। ও বৌমা, বৌমা ছুটে আস, আমি তো জানি এরকম কিছু একটা ঘটবে। ও বাবা, এ ভাঁটি গুলগুল করে কোথা গেল রে? এই মুখ সামলে কথা বল, কি করবি? এই তো টিকির মুঠে ধরে ঘোরাবো। বুঝেছি, পেট কেটেছে গাঁটের ছুরিতে। ডিজে বাপি, হালকা তুমি ভাত নম্বর 4 পাড়ি দিতে। তোর পায়গড় বুড়ো বয়স, আমার মারিনি, আমার ভাগনার ধর। এ মা দে, যাক যা সবকে ঢেলে দে, যদি টাকে গোটা দিই ওটে মা। বাবা, মামা খেজুর গায়ে বাইতে গেলে কষ্ট হয়, কিন্তু যত বেকারাতে রস পাওয়া যায়, গুঁড়ো পাওয়া যায়, তা কেটে যাও রস গুঁড়ো, দুটোই লুটে নাও। বুঝেছি, পেট কেটেছে কাঠের ছুরিতে। এই হালকা তুমি ভাবছো কেন? সব পারি যাও কেন মাঝাতে, বসো মামা গাগে সেটে যাও কেন মাঝাতে। ছবি দেখলে ভরে না তো চোখ, বেয়ারিং দেয়া আছে মনে হয়। দাদা কি বলবো, আমার মামি কি ভালো মেয়েছে বলে সাদা কালো টিভি দেখছি, ভালো আছে কালার টিভি ছবি দেখবে, তা ছবি দেখবে, ছবি দেখে যাও। পরে থালাই দেই লব এমন ভদ্রলো, এক কানেলে ছবি দেখলে ভরে না তো চোখ। সংসার আজ হচ্ছে ছোটি, সংসার আজ হচ্ছে ছোটি, হিজলে দে ভালো বাবা। যাও কেন মাঝরাতে, বসো মামা গাগে সেটে যাও কেন মাঝরাতে। দাদা আমি দেখছি বারবার হিজির বলে অপমান করছে। হিজরি কার বলিস? আর একবার বল, তোর মুন্ডু ধরে ঘষে দেবো। দুধ কলা দিয়ে আমি বুষেছি তার সা, আর বাজারের সেরা জিনিস হবে তো মাইলা। কি বাত হে ইন্টারন্যাশনাল খিলাড়ি, দিল তেরে দুঙ্গা মেরা নাম লেখা রাহুঙ্গা। কি ভাষা রে এ? বিষাক্ত পয়জান, এ খাওয়া যাবে না, কোথা ছড়াও যাবে না। মামা কি বলে, টাকা ছাড়ার মেশিন তো, শুধু টাকা ছেপে আসবে, দুই মা ভাঙনা বসে বসে খাবো। দুধ কলা দিয়ে আমি বুষেছি কার সা, বাজারের সেরা জিনিস হবে তো মাইলা। মোবাইল কাল হয়ে, মোবাইল কাল হয়ে মহাতে তাই মামা। যাও কেন মাঝরাতে, বসো মামা গাগে সেটে যাও কেন মাঝরাতে। এই এ তুই হিজির কার বলিস? এই ওই যে এই ফিসফিস করে কি বলে, তোদের মানুষ টেনে বাসে উঠতে পারে না। দাদা কি বলবো, পাড়ায় যদি একটা হিজড়ি ঢুকেছে, তার সঙ্গে পাঁচটা মেয়ে ঢুকবে, এরম কম্প করে বেড়াস কেন? লজ্জা করে না, এরা এমন করে টোন করে কথা মধ্যে বউকে ফেলে দেখা যেতে হবে? এদের মধ্যে মেনুষের মধ্যে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, এদের মধ্যে মেনুষার জন্য কত শিল্পীও সারা নষ্ট হয়ে যাচ্ছে। এ পর্যায়ে পাড়া দিয়েছি না, চুল কেটে শোনবা খেয়ে নেবো একবার। এই তুই আটাই টোটো কিনেছিলি না, ওটা তোর মেয়ে ঘুরবি পাগলাম দেখাচ্ছি না? একটা বেটা ছেলে ভুরো কাজল পরে কি কীর্তির সাথে ঘুরতে দেখো। আমি ফোন করবো, তুমি কোথায় বলে হ্যালো এখন আমি চলে যাচ্ছি। নিকাটার জাত কোথা? আচ্ছা, তবে ফোনটা করেছে, অপমানটা করলি, মামা ভাগনার এই গুলগুলি বৌমা মিলে আজকের পর থেকে যদি নিউ গড়ে স্টেশনে তিনজনের কারোর দেখা পাই, ওই স্টেশনের উপর ফেলে তোর কিডনিটা আগে খাই। এ বাবা, এ গড়িয়া গেলে মারধর করবে না? কলকাতা যাবো কেন? কোথায় যাবি? জামতলা থেকে ডোঙ্গা যাওয়া, ডোঙ্গা যাওয়া জামতলা। যাবো না, কলকাতা যাবো না। তা মাথায় তো কিচ্ছু এত ঘুর কেন? এ তুই একটা বেটা ছেলে, সে তো একটা বেটা ছেলে, এরকম কীর্তি করে বেড়াস কেন? কেটে গেছে, কেটে গেছে। তোর মামি মরে গেছে বলে ফোন টোন করে দেখি, তা ওজন তো জড় হয় আমি। হ্যাঁ বৌমা কি দেখতে খারাপ? কেন বাড়িতে আসলে খোঁজি বলতো? ও দা আমি জানি, মানুষের বয়স হয়ে গেলে কি করে, হরিনাম করে। আমার মামা বুড়ো বাজার ড্যান ছাঁকামা করে ধান। কোন সময় যদি বাড়িতে অশান্তি করে দাঁত কোয়াট ফেলো, তুই আমার চিনি খা। বন্ধ বন্ধ একবার কি আমাদের মামা তো কি হয়েছে? প্রাণ থাকলে প্রাণী হয়ে যায়, তুমি মনুষ্যত্ব না থাকলে তুমি মানুষ হয়ে যায় না। তুমি আমার স্ত্রী, তুমি ভালোবেসে জিজ্ঞাসা করনি আমি বাড়ি থেকে তুমি অন্য মেয়ের কাছে ফোন করো? কেন বলো তো? কেন তুমি ভালোবাসনি সন্দেহ করতে? তুমি বলতে যাও, তোমার মামার ইচ্ছা আছে, আমার বাবার ইচ্ছা আছে, শোনালি
কিন্তু বাবা সম্রাট আমার জীবনে অনেকদিন আগে হারিয়ে গেছে। যেমন বয়স 12 বছর, বাবা মামা দুজনে একসাথে মারা যায়। আমার মামা কাছে মানুষ, রাতে যাচ্ছিলাম সামনে গাড়ির সঙ্গে ধাক্কা মারে, আমি রাস্তার মাঝে পড়ে যাই, রাস্তায় লোকমা কুড়িয়ে হাসপাতালে ভর্তি করে, সে চিকিৎসা করা হলো, অপারেশন করা হলো। ডাক্তার মা কি বলে জানো? কি বললো ডাক্তার মা? বললো যে তুমি জীবনে বিয়ে করতে পারবে, কিন্তু কোনো বাবা হতে পারবে না। বাবা সম্রাট বুকে মাজা করে ঢুকলে ঢুকে কাঁধে শোনালি, তাই সবার কাছে ফোন করে বলি, বুকে তোমরা আছো, আমরা সন্তান দত্তক দাও, আমি জীবনে বাবা ডাক শুনতে চাই গো, তোমরা আমার সন্তান দত্তক দাও, আমি জীবনে বাবা ডাক শুনতে চাই। আকাশ, তোমার এত বড় সত্য তুমি আমার কাছে গোপন করলি? ও আমি তো জানি তুমি আমার ভালোই বাসো না, তাই আমার জীবন আমি রাখবো না, আমার জীবন আমি শেষ করে দেব। সংস্কৃতের ভাষাতে কি বলো তো? যদিদং হৃদয়ং তব তদং হৃদয়ং মম। হিন্দি একটা ভাষা আছে, জিন্দেগি বাঁধবি তো জিন্দেগি সাঁধবি। যদি আমার হৃদয় চেয়ে তোমাকে দেখাতে পারতাম যে তোমার কতটা ভালোবাসি, তুমি নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করতে। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.